ইনকামের সোর্স আপনারা খুঁজে পাচ্ছেন না, তো কীভাবে ইনকাম করব অল্প পয়সা লাগিয়ে বা পুঁজি লাগিয়ে, তো সেই কারণে আমরা এই ভিডিওটা করছি। সব থেকে বেস্ট আমি বলবো ব্যবসা, তো যতই কম সেল করুক না কেন, সে মিনিমাম ধরে রাখুন সর্বনিম্ন আপনি খরচ করছেন বাদ দিয়ে 50,000 টাকা মাসে বেরোবে। এটা স্পেশালি আছে আপনার এয়ার কুলার, মানে এইটা দিয়ে যখন আপনি হ্যান্ডেল ধরে থাকবেন রোদে গরমে ঘেমে যাবেন, এইটা দিয়ে বাতাস বেরোবে, ঠান্ডা একটা কুল বাতাস, সেটা মুখে লাগলে কী হবে, স্বস্তি হবে। এটা হচ্ছে 63 সিসি পেট্রোল ইঞ্জিন 2-স্ট্রোক। স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। হ্যাঁ নমস্কার সবাইকে জানাই, জানানোর পর আমি বলি আমার ফার্মের নাম হচ্ছে বেঙ্গল মোটরস। আমাদের এটা 2017 সালের প্রতিষ্ঠান, 2017 সাল থেকে আজ পর্যন্ত একইভাবে চলে আসছি আমরা। তো আজকে আপনাদেরকে আমি যে ব্রাঞ্চটা দেখাবো সেটা হচ্ছে বহরমপুর ভাকুড়ি হরিয়ারপাড় রোড মুর্শিদাবাদ। তো আমি কিছু নতুন যারা বেকার যুবক বন্ধু আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমরা প্রোভাইড করতে চলেছি, যে ইনকামের সোর্স আপনারা খুঁজে পাচ্ছেন না, তো কীভাবে ইনকাম করব অল্প পয়সা লাগিয়ে বা পুঁজি লাগিয়ে, তো সেই কারণে আমরা এই ভিডিওটা করছি। সব থেকে বেস্ট আমি বলবো ব্যবসা এগ্রিকালচার, না হলে আমাদের সমাজে উন্নতি হবে না বা সমাজ চলবে না। তো সেই এগ্রিকালচারের বিষয়ে আমি কিছু তথ্য দেব, কীভাবে ব্যবসাটা করতে হবে এবং কী প্রফিট আছে, বেনিফিটটা কী পাবেন আপনি, সে বিষয়ে কিছু আলোচনা করব। তো স্যার আপনাদের কী কী প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো যদি দর্শকদের একটু দেখান তাহলে ভালো হয়। অবশ্যই দেখাবো আমাদের প্রোডাক্ট, এগ্রিকালচার সব কিছু পেয়ে যাবেন, তবে মেনলি আমাদের হচ্ছে উইডার, যেটা মিনি হ্যান্ড ট্র্যাক্টর বলা হয়। তো মিনি হ্যান্ড ট্র্যাক্টরে আমরা দেখাবো কিছু আপনাদেরকে, সব থেকে ছোটো যেটা সেটা দেখায় আগে। এটা হচ্ছে 63 সিসি পেট্রোল ইঞ্জিন 2-স্ট্রোক। এটা অ্যাকচুয়ালি আপনার বেগুনের জমি, লঙ্কার জমি, কলার জমি, এক কথায় নরম একটু জমি মানে মাটি হলেই সেটা চাষ করে দিতে পারবে। তারপরে যাবো একটু বড়োর মধ্যে, বড় বলতে 7 HP। হ্যাঁ এটা হচ্ছে 7.5 HP, 7.5 HP চেতাক কোম্পানির মডেল আছে। এটা হেভি গার্ড আছে, সামনে স্টার্টার কয়েল, মানে এটা সিস্টেম হচ্ছে টেনে স্টার্ট করতে হবে। কিছু কিছু মডেল আছে সেগুলোতে পাওয়ার ব্যাঙ্ক বা ইলেকট্রিক স্টার্টও পেয়ে যাবেন। তো এই মডেলটা 7.5 HP, 32 ব্লেডের রোটাভেটা ফাল থাকবে, 32 ব্লেড বলতে এই রকম, এইটা হচ্ছে একটা গাড়ির ফাল, এই ফালটা একটা গাড়িতে চলবে। তাহলে বুঝতে পারছেন 3 থেকে 3.5 ফুট চওড়া করে এরা চাষ করতে পারবে, চাষ, কাদান, আলু তোলা, ভিলি দেওয়া, সব রকম কাজ করতে পারবে। একদম কাদা জমিতেও এটা চালানো যাবে? হ্যাঁ কাদা জমিতেও চালানো যাবে, ওটা কেজুয়াল লাগবে, এই ফালের সঙ্গে কেজুয়াল লাগাতে হবে। স্যার এর পরবর্তীতে কোন মডেলটি দেখাবেন? হ্যাঁ পরের মডেলটা হচ্ছে 7 HP, এটা 7 HP। হ্যাঁ এটার থেকে একটু কম পাওয়ার, যারা ভাবছেন যে আমার অল্প একটু জমি, হয়তো 3 বিঘা 4 বিঘা 2 বিঘা, তাদের জন্য এটা পারফেক্ট। রেটের দিকেও কমফোর্টেবল হয়ে যাবে এবং পাওয়ারের দিকেও কমফোর্টেবল হয়ে যাবে। এটাও পেট্রোল ইঞ্জিন, এটাও পেট্রোলের মাধ্যমে চলবে, রিকোয়াইল স্টার্ট, প্রত্যেকটাতে রিকোয়াইল স্টার্ট, মানে হচ্ছে এটা টেনে স্টার্ট করতে হবে। যারা একটু যুবক বন্ধু তাদের তো কোনো সমস্যাই নেই, বৃদ্ধদেরও সমস্যা নেই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে নিতে হবে পাওয়ার ব্যাঙ্ক বা ইলেকট্রিক স্টার্ট, সেগুলো আমাদের আছে আদার্স মডেলে। তারপরে আসবে একটু সুন্দর মডেল এবং হেভি মডেল আছে, এটা 7.8 HP, 7.8 HP, এটায় আছে টার্বো ফিল্টার, দুটো হেডলাইট, সুন্দর একটা হেডলাইট দিয়েছে কোম্পানি। তারপরে আমি ক্যামেরাম্যান দাদাকে একটু বলবো এখানে দেখাতে, এটা স্পেশালি আছে আপনার এয়ার কুলার, মানে এইটা দিয়ে যখন আপনি হ্যান্ডেল ধরে থাকবেন রোদে গরমে ঘেমে যাবেন, এইটা দিয়ে বাতাস বেরোবে, ঠান্ডা একটা কুল বাতাস, সেটা মুখে লাগলে কী হবে, স্বস্তি হবে, আপনার থাকানটা দূর হয়ে যাবে। তো এটাও আপনার আছে 7.8, 32 ব্লেডের রোটাভেটা ফাল, খুবই খুবই ভালো ইঞ্জিন আছে এটা। তারপরে দেখাবো রয়্যাল কিষাণ এগ্রো ব্র্যান্ডেড মাল, 7.8 এটাও, কিন্তু এটাতে আছে একটা আলাদা সিস্টেম, বলতে টায়ার আছে টিউবলেস টায়ার, মানে রাবারের টায়ার হবে, রাবারের টায়ার, পাংচারলেস, পাংচার হবে না। সুন্দর একটা জালি দিয়েছে, পেট্রোল ইঞ্জিন, রিকোয়েল স্টার্ট। তারপরে দেখাবো আপনাদেরকে আরেকটু ভারী মডেল, এটা এটা আছে 10 HP, 10 HP পেট্রোল ইঞ্জিন, বড় এয়ার ক্লিনার আছে, এটা ইলেকট্রিক স্টার্ট হবে না, এটাতে আছে শুধুমাত্র স্টার্টার কয়েল, মানে টেনে স্টার্ট করতে হবে। আর এই যে টায়ারটা দেখুন, এত সুন্দর মোটা একটা টায়ার দিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেন বড় গাড়ির টায়ার, খুব সুন্দর ATV টায়ার, টিউবলেস টায়ার, এটা তো টিউব থাকবে না। স্যার এগুলোতে চালানোর জন্য ঘন্টায় কত লিটার তেল প্রয়োজন হবে? এটা এইটাতে একটু বেশি খাবে, এটা মোটামুটি আপনি ধরে রাখুন 900 থেকে 1 লিটার,
বাকি যেগুলো দেখালাম 7.5, 7.8 মানে 7.8 7 7.5 তিনটে মডেল দেখালাম। তো তিনটে মডেলে একই সিস্টেম 700 থেকে 800 গ্রাম তেল প্রয়োজন হবে। হ্যাঁ, এক বিঘা চষে দেবো। তো এইটা স্পেশালি আছে, গিয়ার বক্সটা বড়, বাকিগুলো যেগুলো গিয়ার বক্স দেখালাম সেগুলো আছে 1 লিটার 700, এটাতে আছে 2 লিটার 200। প্রথমে 2 লিটার 200 লাগবে, তারপরে 2.5 লিটারের। অ্যাকচুয়ালি ইউটিউবে বা ফেসবুকে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন, সবাই বলবে 2.5 লিটার, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2 লিটার 200। তো বড় গিয়ার বক্স হওয়ার একটাই সুবিধা যে এই হ্যান্ডেলটা যখন আমি ঘুরিয়ে লাগাবো, লাগানোর পর আপনারা ভিডিওর শেষে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধান কাটা, ধান কাটা মেশিন এইটাতে সেটিং করা যাবে, এটার মাধ্যমে ধানও কাটা যাবে। আচ্ছা, ধান কাটাও যাবে এই মেশিনের মাধ্যমে? হ্যাঁ, আরাম করে ধান কাটা যাবে। আর প্রথমেই বললাম যে 10 স্টার্ট করতে হবে সবগুলোই, কিন্তু 10 স্টার্ট যারা পারবে না, অনেকের সমস্যা থাকতে পারে, হাতে সমস্যা থাকতে পারে, বুকের সমস্যা থাকতে পারে, তাদের জন্যে ইলেকট্রিক স্টার্টও আমরা নিয়ে এসেছি। এটা ইলেকট্রিক স্টার্টে হয়ে যাবে, পাওয়ার ব্যাংক ব্যাটারি ছাড়া, পাওয়ার ব্যাংক মানে মোবাইলের যে ব্যাটারি থাকে সেম ওরকম ব্যাটারিতেও এটা স্টার্ট করা যাবে। এটা একই সিস্টেম থাকবে, টার্বো ফিল্টার, এটা তো দেখালাম। তারপর একটু কম রেঞ্জের মধ্যে দেখাবো, মানে দামটা এখন আমি বলবো না, কিন্তু কম রেঞ্জের, বাকি যেগুলো দেখলেন তার থেকে কম রেঞ্জ। এটা 7.5, এটা হবে চাইনিজ ইঞ্জিন, বাকিগুলো সব আপনাকে যেগুলো দেখালাম সেগুলো হলো জাপানিজ ইঞ্জিন, এটা হবে চাইনিজ। এই চায়না মাল তো একটু কম রেঞ্জের হবে এবং কমা হবে কোয়ালিটি। তারপরে দেখাবো এটা 7.5, এটাও খুব সুন্দর একটা ইঞ্জিন। যারা ভাবছেন যে অল্প ক্যাশ লাগাবো কিন্তু আমার হেডলাইট বা আদার্স কিছু দরকার নেই, তাদের জন্য বলবো এই মডেলটা খুব সুন্দর, মানে সাদা মাটার মধ্যে কোনো সাজগোজ নেই, কিন্তু ইঞ্জিনটা খুব সুন্দর, গিয়ার বক্স খুব ভালো, একই তেল খাবে। আর যেটা বললাম ওই মডেলটাতে সেলফ স্টার্ট, সেলফটা ওটা তো দেখানো হয়নি, একটু এটাকে দেখিয়ে দেন। এই যে এটা হচ্ছে সেলফ, এটাতে সেলফ রয়েছে? হ্যাঁ, সেলফ রয়েছে। যারা 10 স্টার্ট করতে পারবে না তাদের সেলফের মাধ্যমে স্টার্ট করা যাবে, ব্যাটারি লাগবে না, ব্যাটারি ছাড়া পাওয়ার ব্যাংকে। তারপরে এগুলো তো হলো ডিজেল পেট্রোল ইঞ্জিন, তারপরে আপনাদেরকে দেখাবো ডিজেল ইঞ্জিন, মানে এর থেকে একটু হার্ডি, ক্ষমতাও বেশি থাকবে। এটা হচ্ছে 10 HP 186 FA কামা ইঞ্জিন, এখন ভাইরাল হচ্ছে কামা, কামা কামা করে মানুষ একদম কী বলবো পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার, কামা ছাড়া অন্য ইঞ্জিন নেবেই না। তো এটা আছে 186 FA 10 HP কামা, বড় টায়ার, সামনে গার্ড, এক চার চারখানা সুন্দর হেডলাইট দেওয়া আছে। আর 186 FA কামা কীভাবে চিনবেন একটু এখানে এসে দেখিয়ে দিই, এটা দেখার অবশ্যই আছে, অনেকে দেখেছে বা যারা দেখেনি তাদের জন্য বলবো যে একটু দেখে নিন। বডিতে পাঞ্চিং থাকবে কামা, কোম্পানি ব্র্যান্ডেড নাম, পাঞ্চিং থাকবে 186 FA এখানে লেখা থাকবে। এটা হবে রিকয়েল স্টার্ট, 10 স্টার্ট হবে এবং ব্যাটারির মাধ্যমে স্টার্ট হবে, এটা পাওয়ার ব্যাংকে হবে না, কারণ হচ্ছে এটা ক্ষমতাটা একটু বেশি। এটাই থাকবে 40টা রোটাভেটা ভাল, আগেরগুলো দেখালাম 32টা, এবার দেখাবো 40টা, মানে 8খানা বেশি, গাড়ির যেমন ক্ষমতাও বেশি তেমন 8খানা বেশিও ফাল দেওয়া আছে। স্যার ডিজেলের মাধ্যমে চলবে? এটা ডিজেলের মাধ্যমে। ঘন্টায় কত লিটার ডিজেল লাগবে? এটা ঘন্টায় আপনি 1 লিটার ধরে চলুন, অনেকে বলবে হয়তো 700-800 খাবে, কিন্তু হবে না, মিনিমাম 10 HP-তে আপনার 1 লিটার ধরে চলুন। আচ্ছা, 1 লিটার তেল ঘন্টায় কতটুকু জমি চাষ করতে পারবে? ঘন্টায় 1 বিঘের বেশি হয়, কিন্তু আপনি 1 বিঘেই ধরে চলুন। এই যে এইটা হচ্ছে আপনার ডিজেলের ফাল, এই ফালগুলো ডিজেলের রয়েছে? ডিজেলের, ডিজেলেরগুলো একটু স্যাপটাও মোটা হবে, আর এটা হবে 40টা, পুরো ফালগুলো একসঙ্গে করলে 40টা হয়ে যাবে। 40টা ফালে রয়েছে? হুম, 40টা। এটা ওই 10 HP আছে। আর একটা ব্র্যান্ড দেখাবো, রয়্যাল কিষাণ এগ্রো, রয়্যাল কিষাণ এগ্রো ডিজেল ইঞ্জিন, এটা তো সুন্দর, চার চারখানা আমার 16টা LED বাল্বের লাইট দেওয়া আছে, এটাতেও আছে 186 FA, এটা হবে র্যাটো ইঞ্জিন। আমার বন্ধুকে একটু দেখাতে বলবো, একটু দেখান, 186 FA মানে 10 HP ইন্ডিয়াতে কভার করবে, এইটাই যদি আপনার কম থাকে তাহলে সেটা 10 HP হবে না। এটা তো খুব সুন্দর একটা বড় হ্যান্ডেল, হ্যান্ডেল বড় হলে কী হবে, ঝাঁকুনিটা কম হয়, অনেকে ভয় করে যে এত বড় মেশিন আমি ঝাঁকুনি খাবে, তো হ্যান্ডেলটা যদি বড় করা যায় তাহলে কী হবে, ঝাঁকুনিটা কম হবে। আমাদের কাছে ছোটো হ্যান্ডেলেরও আছে, সেটা প্রাইসটা কমে যাবে। এরপরে দেখাবো সব থেকে বড়ো ইঞ্জিন, 12 HP, 12 HP হচ্ছে এইটা, এইটা হচ্ছে 12 HP, 12 HP কামা ইঞ্জিন, ইলেকট্রিক স্টার্ট, রিকয়েল স্টার্ট, সামনে সুন্দর হেডলাইট, সামনে গার্ড দেওয়া আছে, গোল্ডেন কালার দেওয়া আছে, কালারের
একজনের এক রকম চয়েস থাকতে পারে, কেউ রেড কেউ গোল্ডেন। তো এবার এটা 12 HP আর 10 HP দেখতে সেম একই রকমই, কিন্তু চিনবেন কীভাবে? চেনার জন্য হচ্ছে এইখানে দেখুন 188 3F লেখা থাকবে। 188 যদি লেখা থাকে সেটা জানবেন আপনি ইন্ডিয়াতে 12 HP কভার করবে। বডি পাঞ্চিং দেখে নেবেন, এইটাতে আরও একটু সিস্টেম ভালো আছে, দেখতে একই রকমই বললাম কিন্তু তবুও একটু আলাদা আছে। যেমন এটা ইজি টার্ন, মানে পাওয়ার স্টিয়ারিং যাকে বলা হয়, ইজি টার্ন, অটোমেটিক ঘোরানো যাবে। অ্যাকচুয়ালি বেয়ারিং লাগা আছে চাকায়। এটা কি কি কাজ হবে এসবের বিষয়ে আমি একটু বলবো পরে, আগে মডেলগুলো দেখিয়ে নিই। এটাও দেখুন কামা ইঞ্জিন, কামা, এটা মিস্টার আমা ব্র্যান্ডের কামা। এটা তো সেম ওরকমই বডিতে পাঞ্চিং থাকবে 186 FA। মানে আমি বেশি কিছু দেখাতে চাইছি না, কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে। এটা রিকয়েল স্টার্টও আছে, সেলফ স্টার্টও আছে, বড় টায়ার, সামনে সুন্দর একটা গার্ড দেওয়া আছে, লং হ্যান্ডেল। এটাও 12 HP 188, আগের ভিডিওটায় দেখালাম এই আগের মডেলটায়। তারপরে আপনাদেরকে দেখাবো একটু কায়ো ইঞ্জিন। এতক্ষণ দেখালাম কামা আর র্যাটো, এবার দেখাবো কায়ো। এটা কায়ো ইঞ্জিন, রিকয়েল স্টার্ট এবং পাওয়ার ব্যাঙ্ক স্টার্টও আছে। তার সঙ্গে এটা কায়ো কীভাবে বুঝবেন বা 10 HP কী করে বুঝবেন একটু দেখাই। এগুলোকে ডিজেলের মাধ্যমে চলবে তো? এগুলো ছোটোগুলো আমি দেখালাম সেগুলো সব পেট্রোল, আর এই বড়ো যেগুলো দেখাচ্ছি 10 HP 12 HP সেগুলো সব হচ্ছে ডিজেলের। এই যে কায়ো, এটা তো বডিতে পাঞ্চিং থাকবে এবং 186 FA লেখা থাকবে। এইটাতে আছে বড় টায়ার, প্রত্যেকটাতে দেখুন আমি দেখিয়েছি হয়তো 512 টায়ার, কিন্তু এটা থাকবে 612, মানে একটু হাইটওয়ালা টায়ার। ট্রলি টানলে খুবই সুন্দর একটা পারফেক্ট মেশিন এটা। আর আমি আমার বন্ধুকে দেখাতে বলবো, আমাদের সব পেটি প্যাক মাল আসে কোম্পানি থেকে, যখন আসে সব পেটি এইভাবেই আসে। আমাদের গোডাউন আছে, আমাদের ভাকুড়িতে আর একটা গোডাউন আছে, আর প্রথম ব্রাঞ্চ হচ্ছে আমাদের গজনীপুর হরিয়ারপাড়া থানা মুর্শিদাবাদ। এটা সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে ভাকুড়ি হরিয়ারপাড়া রোড মুর্শিদাবাদ, ভাকুড়িতে গোডাউন। অল ওভার ইন্ডিয়াতে আমরা, এমনি রিটেল যদি হয় তাহলে ফ্রি ডেলিভারি, আর যদি হোলসেলে যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, ট্রান্সপোর্ট আপনাদের, আমরা রেট সুন্দর একটা রেট লাগিয়ে দেবো। পার্সেন্ট লাভের তো অবশ্যই দরকার, আপনিও লাভের জন্য ব্যবসা করছেন, কিন্তু আমিও সেইভাবেই অল্প মার্জিন রেখে আপনাদেরকে মালগুলো প্রোভাইড করবো, তাতে আপনাদের কাছে নিয়ে হোলসেলেও ব্যবসা করতে পারে অনায়াসে। এখন রানিং আছে আমার, বর্তমানে 32টা ডিলার আছে। তো আর চাইছি যে আরও বেকার বন্ধু যারা ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে, যদি মনে হয় না বিজনেসটা ভালো, অল্প কিছু মার্জিন অ্যামাউন্ট, যেমন ধরে রাখুন আপনি 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসাটা স্টার্টিং করুন। স্টার্টিংয়ের পরে যদি আপনার মনে হয় না যে ব্যবসাটা আমার ভালো ইনকাম আসছে, প্রফিট আসছে, ভালো লাগছে, তাহলে ব্যবসাটা আমি বলবো আর একটু বড়ো করে করুন। কিন্তু প্রথমে আপনাদেরকে বলবো না যে বেশি ইনভেস্ট করুন বা আমাদেরকে সিকিউরিটি মানি দেন, এরকম কিছু না। স্যার, আপনাদের শোরুমে তো সমস্ত কিছু দেখালেন, এবার কোনো দর্শক বন্ধু ব্যবসা শুরু করতে চাইলে কি করতে হবে, তাকে কিভাবে প্রথমে শুরু করবে? প্রথমে শুরু আমাদের সঙ্গে যোগাযোগ, কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা আপনাদেরকে গাইড করবো। প্রথমে ব্যবসা করার জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমাদের এখানে এসে দেখে যদি মনে হয় না জিনিসটা প্রফিটিয়াল, আমরা প্রথমে আসার পরে প্রফিট দেখাবো, অবশ্যই দেখাবো, কেননা দেখাবো না, ব্যবসা সে করবে জানার দরকার আছে। আসার পরে যদি মনে হয় যে না ব্যবসাটা ভালো, তাহলে করতে পারে। আর একটা সিস্টেম হচ্ছে আপনার, আমাদের ফুল পেমেন্ট এখানে দিতে হবে না, 50% পেমেন্ট দেওয়া হবে, ওখানে পৌঁছে পেমেন্ট দিয়ে মাল ছাড়িয়ে নিয়ে ব্যবসা করবে। যদি কোনো দিন তার ব্যবসা যদি মনে করে যে আমি ব্যবসা করবো না বা ব্যবসা চলছে না, যদি যে কটা বক্স পেটি প্যাক থাকবে সেই কটা বক্স আমি রিটার্ন নিয়ে নেবো, যেটা খোলা থাকবে সেটা কিন্তু রিটার্ন নিতে পারবো না, সেটা আপনাকে বিক্রি করতে হবে, এই সুবিধাটাও আমরা দিতে পারবো। আর হোলসেলে নিয়ে গিয়ে ব্যবসা করতে গেলে কত পিস মিনিমাম নিতে হবে তাকে? মিনিমাম দেখুন, একটা ব্যবসা শুরু করতে গেলে যদি 1 পিস নিয়ে ব্যবসা শুরু করে, সে তো ব্যবসার মতো হবে না, কোনো কাস্টমার এসে দাঁড়াবে না সেখানে। মিনিমাম 4 থেকে 5 খানা মাল নিতে হবে ছোটো বড়ো দিয়ে, তো 4-5 খানা মাল নিতে গেলে 3 থেকে 3.5 লাখ ধরে রাখুন, বড়ো ছোটো দিয়ে এই দিয়ে শুরু করতে হবে, তারপরে সে বাড়াতে পারে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, পেটি বক্স করা নিয়ে গেল, তারপর তো এটার সেট আপের ইনস্টলেশনের প্রয়োজন আছে, সেটা কী করে করবে? সেটা আমাদের ফার্স্ট টাইম আমরা নিজেরাই, কোনো টেকনিশিয়ান আমাদের বর্তমানে 4টে টেকনিশিয়ান, যে কোনো একজনকে পাঠাবো, সে দেখিয়ে দিয়ে আসবে, তারপরে যদি কোনো সমস্যা হয় ভিডিও কলে হবে, তারপরে যদি না সলভ হয় সেটা তাও আমরা পাঠাবো। মানে অ্যাকচুয়ালি তাকে ফুল মার্কেটে দাঁড় করানোর দায়িত্ব নেব আমরা, সে যদি মার্কেটে দাঁড়িয়ে যায়, সে 5খানা যদি মাসে বিক্রি করে, কি 10খানা বিক্রি করে, আমি কম করে বললাম, সেটা 5খানা বা 10খানা বিক্রি করলো, সেই বিক্রিটা তো আমারও হচ্ছে না,
আমার এখান থেকে তো 5 7খানা কি 10খানা বের হচ্ছে, তার বেরোনো মানে আমারও প্রফিট আছে। আচ্ছা স্যার, ধরুন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলো, এবার কাস্টমার কোথায় পাবে? নতুন অবস্থা তো মার্কেটিংও করতে পারবে না, তো কি করে করবে ব্যবসাটি? প্রথমত আপনারা আমার যেভাবে ভিডিওটা দেখছেন এইভাবেই আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রথম দেবেন, প্লাস আপনার নিজের এলাকায় দেখা গেল 2-10 কিলোমিটার অন্তর কোনো না কোনো একটা গ্রাম থেকে এক পিস যদি মেশিন বের হয়, সেই মেশিন দেখে আরও কাস্টমার অটোমেটিক্যালি আসবে। কারণ এটা কৃষক বন্ধুদেরও সুবিধা, এখন বর্তমানে গরুর নাঙল বা মোষের নাঙল চলে না, কেননা তাদেরকে সারা বছর বসিয়ে খাওয়াতে হয়, আর এইগুলো কী হয় ডিজেল যেমন দেবেন তেমন চলবে, ইনভেস্ট একবারই করছেন কিন্তু এক্সট্রা খরচ কিছু নেই, খরচ যেমন করবেন তেমন ইনকাম আসবে। আর গরুর নাঙল আর মোষের নাঙলগুলো একদম পুরোপুরি উঠে গেছে, বড় ট্রাক্টরও সব জমিতে ঢুকছে না, তো আপনার প্রথম একটু তো টাফ থাকবেই, দুই একটা মেশিন সেল না করলে আপনি তো মানে প্রতিষ্ঠিত হতে পারবেন না। অটোমেটিক কাস্টমারে কাস্টমার, আপনার যদি বিহেভিয়ার ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, অটোমেটিক কাস্টমার আসবে। আর এটা লাভজনকও আছে, আপনার যে ব্যবসা করবে তারও লাভ আছে, কৃষক বন্ধুদেরও লাভ আছে। তো কীরকম কী লাভ হতে পারে ব্যবসা থেকে? এই ব্যবসা থেকে প্রথমত আমি বলবো সেলের উপর প্রফিটটা ডিপেন্ড করে, তো যতই কম সেল করুক না কেন সে মিনিমাম ধরে রাখুন সর্বনিম্ন আপনি খরচ খরচার বাদে 50,000 টাকা মাসে বেরোবে। তার যদি সেল খুবই কম হয় আর যদি সেল বেশি হয় উপরবেলা যদি তার উপরে দয়া করে কত হিসাবে কত টাকা লাভ করবে প্রফিট থাকবে। স্যার সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন, যারা ভাবছেন কোনো একটি ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো এই বিজনেস তো খুব সুন্দর বিজনেস, আগেও বললাম, তবে আপনারা এসে একবার দেখুন যে আমাদের বিজনেসটা, আমরা মুখে বলছি যে 2017 সাল থেকে ব্যবসা করছি কিন্তু সেটা আগে আদেও করছি কিনা সেটা আগে ভেরিফাই করুন। আর অ্যাকচুয়ালি আমিও কৃষক ফ্যামিলির ছেলে, আমিও বেকার ছিলাম, বেকার থাকার পর হঠাৎ করে আমার বিজনেস আইডিয়া আসলো যে এক পিস মেশিন আমি বাইরে থেকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমার কিন্তু খুব টেনশনে ছিল যে মেশিনটা আসবে কি না, তো যাই হোক উপরওয়ালার আশীর্বাদে সেই মেশিনটা আমার ঘরে পৌঁছায়, সেটা আমি দেখে খুব ভালো লাগলো। আমি নিজে চাষ করতাম, নিজে চাষ করার পর না ব্যবসাটা করা যাবে, তারপরে আমি কোম্পানিদের সঙ্গে যোগাযোগ করে আজ এই জায়গায় আপনাদের ভালোবাসাতে এসেছি। আজকে আমার অল ওভার ইন্ডিয়াতে রিটেল এবং হোলসেল দুটোই চলছে এবং ভালো একটা ইনকাম আমি করে। তো স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন। আমার এই ভিডিও যারা দেখছেন যেসব দর্শক বন্ধু বা আমার বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি যে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই স্ক্রিনে নাম্বার দিয়ে কল করুন, তারপরে বাকিটা কলের মাধ্যমে ফোনের মাধ্যমে আমরা গাইড করে দেবো, কোনোরকম সমস্যা হবে। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জয় জওয়ান জয় কৃষাণ।